অযোধ্যামুখী গোটেই ভারতবর্ষ বুলি কলে হয়তো ভুল নহব। এই মুহূর্তত মই এই সকল বিশেষ সাইকেল আরোহীর সৈতে আছো আর তেওঁলোক সুদূর অসমৰ পৰা আহিছে অযোধ্যা। তেওঁলোকে সাইকেল চলাই আহিছে, চারিগৰাকী লোক তেওঁলোকে সাইকেল চলাই আহিছে আর অসমৰ হোজাৰ পৰা তেওঁলোক আহিছে। অকণমান আগবাঢ়ি আহক, অকণমান আগবাঢ়ি আহক। ডিঙিত গামোচা দেখিয়ে আমি ধৰিব পাৰিছো যে আপোনালোক আহিছে অসমৰ পৰা। কৰ পৰা বুঝাই? জয় শ্রীরাম, মোর নাম বিজয় দে, মই হোজাই জেলা লঙ্কাপুর আইছো। আর আমালোকে 25 ডিসেম্বরত উলাইছো, ইয়া পাবলৈ 25 দিন লাগি গৈছে। 25 দিন সাইকেল চলাই আছে। মাঝে মাঝে আমালোকে দালবাঙ্গা গৈছিলো, নেপাল জনকপুর জানকী মন্দির চাবলৈ। আর এনে আমালোকে মন্দিরতে থাকো, রাতে মন্দিরত থাকো, আকো দিনত উলাই যাও। আপোনালোকৰ ইয়া টিমটো হৈছে? জয় শ্রীরাম, আমার জয় শ্রীরাম, মোর নাম হল রাম সাহা। মানে জয় শ্রীরাম, মোর নাম রাম সাহা, মই হোজাই ডিস্ট্রিক্ট লঙ্কারপুর আইসু। আর আমার একটা থিম আছে, সেফটি সেভ লাইফ। কারণ এইটোয়ে যে সবে গাছ কাটি আছে, মানে দর্শক এইটু কব বিচারিম যে গাছ কটা কাটিব না লাগে, গাছ যিমান পারে গাছ লগাব লাগে। আবরণ থাকিব লাগে। আপনার ঘর মোর ঘর লঙ্কা আসাম। লঙ্কা ন, লঙ্কাত আপনার আপনাদের গছ মেইন থিম কি? আপনার আমার হয়েছে মেইন থিমটো মানে সাইকেল সকলে চলাব লাগে, আর আমার পিছনে লিখা আছে সেফ ট্রি সেভ লাইফ, গছ লগাব লাগে মানুহে। কিমান কিমান দিন আপোনালোকে লাগিলে? আমার 25 দিন লাগিলে। আর কিমান কিলোমিটার হল? কিমান কব পাৰি? টোটাল আমার হৈ গল লগভগ 1650-1700 এনেকুৱা হৈ যাব। দিগদারি কি হয়েছে? সাইকেল চলা আহিছে বহুত দূরৰ পৰা, দিগদারি কিবা হৈছে? দিগদারি একো হোৱা নাই, না অসুবিধা একো। কত 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 ৰবলগীয়া হৈছে? আমি মন্দিৰত আছিলোঁ, আশ্ৰমত আছিলোঁ, এনজিঅত আছিলোঁ, আৰু এনে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প আসিল, মানে একো প্রবলেম হওয়া নাই। আর গুয়াহাটিত এজন আছে দীপঙ্কর রাজখোয়া, আর অজয় দে, অজয় দে এইটু খোজকাড়ি কেদারনাথ গৈছিলে, ইহতে আমাক বহুত হেল্প করেছে, জায়গা জায়গা কত কত থাকিম, কত কত থাকিলে ভাল হব, সব মানে ইহতে মানে করে দিছে যে কত কত থাকিলে মানে বহুত হেল্প, গোটেখিনি হেল্প করে তেওঁলোকে এনেকে আহিছে। মহান উদ্দেশ্য এটা লৈ আহিছে যে সেফ ট্রিজ, আর সেইখিনি গছ পচাব লাগে, গছ কাটিব নালাগে, আর সেই উদ্দেশ্য লৈ তেওঁলোক ইয়ালৈকে আহিছে, সাইকেল চলাই আহিছে, প্রায় 1600-1700 কিলোমিটার অতিক্রম করে তেওঁলোক ইয়ালৈ আহিছে। ইয়াত থাকিব না এতিয়া কেইটা? আজি 22 তারিখ নয়, আমি 26-27 তারিখ লোকে থাকিম ইয়াত। 22 তারিখে তো আমি দর্শন করব নোৱাৰিম, 24 তারিখে আমি দর্শন করব পাৰিম। তো 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ লোকে আমি ইয়াত থাকিম। মনলৈ কথাখিনি কেনেকৈ আহিল যে অযোধ্যালৈ যাম, সাইকেল চলাই যাম? এনে তো মানুহে গাড়ি লৈ ট্রেন লৈ যায়, পলিউশনের কারণে আমালোকে কৈছো নহয় আমালোকে সাইকেল লৈ যাম। 500 বছর পিছত আমার রাম ভগবান আহি আছে আমার ইয়াতে, তো কিবা এটা তো আমালোকে কৰিব লাগে, এটো কারণে আমালোকে ফ্রেন্ড গিটা গুটে গিটা কলো যে বলক সাইকেল লৈ যাম। কারণ 5টা স্টেট আমি 5টা স্টেট আমি পার করি, মানে আপনাদেরকে অসমৰ পৰা পশ্চিমবঙ্গ সময় তার রামপুর বর্ডার, তারপিছত দলকলা বর্ডার, তারপিছত বিহার বর্ডার, তারপিছত ইউপি বর্ডার, চারিটা তারপিছত স্টেট পার করে আইছো, তারপিছত নেপালও গৈছো। আমি বহুত মানুহর লগত দেখা করেছো, বহুত মানুহর লগত কথা পাতি আইছো, বহুত মানুহে ভালো দিছে, বহুত অভিজ্ঞতা হৈছে যে কেনেকা আহিব লাগে, কেনেকা যাব লাগে, কোনটো জায়গার কেনেকা মানুহ, কেনেকা মানে বহুত মানে ভাল লাগিছে, বহুত মানুহে হেল্প করেছে। তো সবকে এইটো কব বিচারিম যে 22 তারিখত সবে আপনা আপনার ঘরত চাকি জ্বলাব আর দীপাবলি মানাব। ভাল থিম এটা লৈ তেওঁলোকে আহিছে, আর জয় শ্রীরাম ধ্বনি মুখত অসমৰ পৰা আহিছে, হোজাৰ পৰা আহিছে, লঙ্কাৰ পৰা আহিছে, আর তেওঁলোকে এই ধরনের গছ যাতে কাটিব নালাগে কোনে সেই বিশেষ বার্তা এটা লৈ আহিছে। সাইকেল লৈ এইবাবে আহিছে যাতে প্রদূষণ কোনো সৃষ্টি নহয়। অযোধ্যামুখী এক প্রকার সমগ্র দেশ, আর তার মাজতে তেওঁলোকৰ এই বিশেষ প্রচেষ্টা যাতে কোনো ধরনের প্রদূষণ সৃষ্টি নহয় তার বাবে তেওঁলোকে সাইকেল লৈ আহিছে, প্রায় 1600-1700 কিলোমিটার মান চলাই রাম শাহৰ নেতৃত্বত এই চারিজনীয়া দলটো তেওঁলোকে আহিছে। আশ্রমত থাকিবলগীয়া হৈছে, আশ্রমত আছে, কৰবাত মন্দিৰ থাকিবলগীয়া হৈছে, মন্দিৰত আছে, কিন্তু অযোধ্যা অবশেষত আহি পাইছে আর কেইটামান থাকিব। সম্ভবত তেওঁলোকৰ মনৰ ইচ্ছা যে যদি পাৰে তেওঁলোকে ৰামলালাৰ প্ৰতিষ্ঠা হোৱাৰ পিছত শ্ৰীৰামৰ দৰ্শন কৰি যাব।